ছাত্র বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজ সেই বৃহস্পতিবার, যেটা অনেকদিন আগে থেকেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আজ বৃহস্পতিবার কিছু একটা হবার সম্ভাবনা রয়েছে। গতকাল রাত্রি এবং আজকে সকালবেলাও যে আপডেট পেয়েছি তাতে করে চক্ষু চড়কগাছ হওয়ার মতনই। তবে হ্যাঁ, একটা কথা বারবার আপনাদের বলি, যারা সংগঠক শিক্ষক পদপ্রার্থী রয়েছেন সবাই কিন্তু ঘর পোড়া গরু, তাই কোনো কথা বা কোনো খবর হওয়ার আগে যারা সংগঠক শিক্ষক রয়েছেন 7-5 ভেবে নিই যে আদেও হবে তো। বন্ধুরা, আজকে সকালবেলাও যে খবর পেলাম, আজ বিকেলের দিকেই প্রেস কনফারেন্স হয়তো হতে চলেছে, যদি সব কিছু এখনো পর্যন্ত ঠিকঠাক থাকে, মানে সকালবেলা পর্যন্ত ঠিকঠাক আছে এবং যদি বেলার দিকেও সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আজ প্রেস কনফারেন্স হতে পারে এবং হয়তো সেখানে মেন ফোকাসটা থাকবে 2022-কে নিয়ে, যে কবে কি রেজাল্ট বেরোবে বা তাদের কি বিভিন্ন রকম প্রসেস নিয়ে হয়তো আলোচনা হতে পারে। তার মাঝখানেও এটাও থাকতে পারে যে পেন্ডিং যে যাবতীয় নিয়োগগুলো, হয়তো এমনটা হতে পারে না যে শুধুমাত্র সংগঠক শিক্ষকদের নিয়েই প্রেস কনফারেন্স, এমনটা নয়। কিন্তু বন্ধুরা, পেন্ডিং যাবতীয় যে সমস্ত কেসগুলো রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে হতে পারে একটা প্রেস কনফারেন্স, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। একটি সংগঠনের 2433 জন হচ্ছে, দুটো ফেজে তাদের হবে, এটা একদম খবর পেয়েছি যে 2433 কিন্তু হচ্ছেই হচ্ছে। এই যে ক্যান্ডিডেট সংখ্যাটা, অ্যাপ্রক্স সংখ্যাটা অনেকেই জানতে চান যে কতজন দাদা হচ্ছে, তার মধ্যে 2433 জন কিন্তু একদম কনফার্ম। এরপর কতজন বাড়বে কি কতজন কমবে, কমবে না, 2433 হচ্ছে, বাড়বে, এমনটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি। যদি বা আজকে প্রেস কনফারেন্স হয় তাহলে আগামীকাল কিন্তু পুনরায় নোটিশ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু খবর রয়েছে। দেখুন, অনেক ইউটিউবার রয়েছে এটাকে নিয়ে আবার কোনো নেগেটিভ নিয়ে ভিডিও বানাতে পারেন কি না, কারণ এই খবর রয়েছে, আমরা বহুবার খবর পেয়েছি, সেই খবর কিছুটা মিললেও পুরোপুরি সাকসেসফুল হয়নি, কারণ নিয়োগটা যে আদেও কে করাচ্ছেন এটাও একটা বিষয় কিন্তু রয়েছে। তো আর একটা যে বিষয়, 15,253 সম্ভবত 223 না হলে 253, যেটা হচ্ছে আপনার সজনীকান্ত নস্করের, তো তাদের 178 জনের যে একটা লিস্ট আপনাদের বলেছিলাম যে চিঠি ছেড়েছে, সেটা কিন্তু সত্যি শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে এটাও আপনাদের সামনে বলতে এলাম যে আপনারাও খোঁজ খবর রাখুন, একটু দেখুন দেখিনি যে আমার কাছে যে খবর এসছে যে ওনাদের 16 ফেব্রুয়ারি ডাকা হয়েছে, সেই চিঠিতে 16 ফেব্রুয়ারির কথা উল্লেখ করা আছে। এটা আমি বেশ কয়েক জায়গা থেকে খবর পেয়েছি, হ্যাঁ ওটা একটা ছাড়া হয়েছে। তো এবার ধাপে ধাপে আস্তে আস্তে বাদ বাকি যে আন্ডারেজগুলো রয়েছে এইগুলোকেও ছাড়া হবে এবং তার আজকে একটা চূড়ান্ত আপনার প্রেস কনফারেন্সের ব্যাপার রয়েছে যেখানে এই অর্গানাইজার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো এটাই বলার জন্য আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিতে চলে এলাম এবং আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে যেহেতু একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের খবরগুলো দিই। আমার থেকে অনেক দাদা রয়েছেন যারা ক্যান্ডিডেট হয়েও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর আরও ভালো রাখেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনাদের চ্যানেল নেই, সেই জন্য হয়তো ওনারা বলতে পারেন না। তো যে জায়গাগুলো থেকে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই একটা ভালো পজিটিভ দিক আসছে, তো এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম।
আপনারাও যদি আপনাদের কাছে এই রকমের খবর থেকে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরাও যারা দেখেন ভিডিওটা তারাও অনেকটাই উপকৃত হতে পারে। তো যাই হোক, এক দাদা কমেন্ট করেছিলেন সকালবেলা, দেখুন যে আজ কি কোনো খবর হতে পারে। বারবার এরকম অনেকেই মেসেজ করছেন, অনেকেই মেল করছেন, সেই কারণের জন্য বারবার আপনাদের সামনে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার কোনো রকম খবর নিয়ে আপনাদের সামনে আসছি। ধন্যবাদ, আজকে পর্যন্তই। ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। নমস্কার।